খিলগাবর অস্থায় গরু মাংস হাট, এরা এখানে সারাদিন মাংস টোকাইছে, কোরবানির মাংস যা পাইছে এখানে বিক্রি করতে আসছে, ক্রেতা অনেক বিক্রেতা অনেক। এখানে বেলা আরও যত বাড়বে ক্রেতা আরও আসবে, বিক্রেতাও আসবে। কোরবান দিন অস্থায়ী মাংস হাট, এরা সবাই ভাসমান মাংস বিক্রেতা। এই আপনি মাংস কত করে দিচ্ছেন? কত? পাঁচশো? তো দাম বেশি না? এই আপনি কত করে দিচ্ছেন? ও আমাদের 400 টাকা, আমরা 2 কেজি দেন। নাই এখানে মাংস নেই। হ্যাঁ এখানে মাংস নাই। আপনার কাস্টমার দেখা যায় প্রচুর, বিক্রেতা কম, মাংস চাহিদা বেশি। হ্যাঁ মোটামুটি হাট জমজমাট হয়েছে আপনাদের, ভালোই মাংস ঢোকাইছে সবাই। সামনে আর একটা দোকান দেখি কি অবস্থায় কত করে কি করে। এ ভাই মাংস কত করে? 550। কি ভাই আপনাদের রেট তো আরো হাই বলতেছেন, মাংস তো ভালোই ভালোই জমাইছেন আপনারা, ভালো জমাইছেন। দেখি আরো দোকান আছে দেখি। এই আরো জনকে গরু খাওনি আসছে, মুখের খাওনি আসছে। ভাই মাংস কত করে? 600 টাকা না? এনাদের কেন সব হাট তো করলে সমস্যা নেই। আপনি মাংস বেচছেন? বেচছেন আপনি? বেচছেন? অনেক কাস্টমার, প্রচুর কাস্টমার দেখা যাচ্ছে এখানে মাংসের। কেজি কত বেসেছেন ভাই? বোঝ নাই বেসে লেছেন? এবার বিক্রেতা কম কাস্টমার বেশি, বিক্রেতা খুবই কম কাস্টমার বেশি, যার সাথে তাই যে যে ব্যাপারটা নিতেছে।